গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যারা যারা ব্লগটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্লগটা দেখার জন্য। আর আমার বয়সে বড় যারা তাদেরকে প্রণাম জানাই, আর আমার বয়সে যারা ছোট তাদেরকে ভালোবাসা জানিয়েই ব্লগটা শুরু করছি। আর আমি একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ এখন অনেকটাই রাত, আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, ওই জন্যেই আস্তে আস্তে কথা বলছি। আর যদি বেশি জোরে কথা বলি আমার মেয়ে ঘুম থেকে উঠে যাবে। আর আমাদের, আমি আর আমার মেয়ে যে খাটে ঘুমায় সেটা, সেই খাটের বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম। আর এবার বিছানা চাদর চেঞ্জ করছি আমার ছেলে যে সোফার উপরে ঘুমায়, সেই সোফার উপরের বিছানা চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি। আপনাদেরকে আগেও বলেছি, আমার হাজবেন্ড যেদিন বাড়ি থাকে সেদিন আমার ছেলে এখানে ঘুমায় না, সেদিন অন্য ঘরে ঘুমায়। আর যেদিন হাজবেন্ড বাড়ি না থাকে সেদিন ওর বাবার কাছেই ঘুমায় অন্য ঘরে। আর ও ওকে আমি বলেছি যেদিন বাবা বাড়ি না থাকে অন্য ঘরে ঘুমাতে, কিন্তু ও এতটাই ছোট ওই জন্যে অন্য ঘরে ঘুমাতে ভয় পায়। কাজের ফাঁকে আমি একটু আমার ছেলের সঙ্গে খেলাও করে নিলাম, আর আমার ছেলে স্কুল থেকে কি একটা খেলা শিখে এসেছে সেটাই, সেই খেলাটাই করছে আর আমাকেও শিখিয়ে দিচ্ছে। আর ও আমার ছেলে বোনের সঙ্গেও খেলা করছে। আর আমার বালিশের, পাশ বালিশের কভার পরাতে একটু টাইম লাগে, অনেকটাই টাইম লাগে পাশ বালিশের কভার পরাতে। আর আমার ঘরের বিছানা চাদর পাল্টানো হয়ে গেছে, আর ঘরটাও সব ঠিকঠাক করা হয়ে গেছে। এবার ঘরও মুছে নিয়েছি আমি, এবার লিভিং রুমটা মুছে নেব। আর লিভিং রুমে সোফার উপরে যে বেড কভারটা আছে সেটাও চেঞ্জ করে দেব। আর তার মধ্যে আমি আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়ানোর পর আমি দোলনায় দিয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে। আর আমি ঘর মুছে তারপরে খাওয়া দাওয়া করে নেব। আর আমার ছেলের আর হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে, আর ওরা ব্রেড খেয়েছে আজকে সকালবেলার, কিছুই রান্না করিনি, আর দুপুরবেলা রান্না করব। আর আজকে দুপুরবেলা সেরকম কিছুই রান্না করব না। তো আমাদের এখানে সন্ধে হয়ে গেছে, 6টা বাজতে যায়, আমি এবার সন্ধেটা দিয়ে নেব। তো আমি রাত্রিবেলা নুডলস রান্না করব। তো নুডলসগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে, এবার জল ঝরাতে দিয়েছি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে অনেকবার দেখিয়েছি যে আমরা এই দোকানে এসেছি, কিন্তু তবু আর একবার দেখাই। আমি বাচ্চাদেরকে কোমরে নামিয়ে দিয়ে একটু এই গ্রোসারি দোকানে এসেছি। তো এখানে মুগ ডাল খুঁজছি, কোনটা নেবো বুঝতে পারছি না। বিভিন্ন, আমি জানি না মুগ ডালের আবার বড় ছোট হয় কিনা, প্যাকেট বড় ছোট হয় দেখতে পাচ্ছি, কিন্তু কিন্তু মানে মুগ ডালের সাইজ ছোট বড় হয় কিনা বুঝতে পারছি। তো মুগ ডাল নেবো। আচ্ছা কথায় বলি না, নিমু যখন বড় দেখে নিমু, তো বড়টা নিলাম। আর একটা আমি সর্ষের তেল নেব, এই যে সর্ষের তেল, এই কাছাকাছি পেয়ে গেছি সর্ষের তেল। তো কত দাম বুঝতে পারছি, এটার দাম লেখা নেই, ২৪-২৫ ডলার হবে মনে হচ্ছে। তো নিতে তো হবেই একটা, তো এটা কিনি আমি তো রং, আমি আজকে ঠেলা গাড়ি নিয়ে আসিনি, কাঠ নিয়ে আসিনি, এটা নিয়ে এসছি। তো লঙ্কা নিলাম কিছু, সয়াবিন নেব। বাইরে ভীষণ ঠান্ডা, আমাকে দেখেই বুঝতে পারছেন আমি একদম প্যাক করে নিয়েছি, চার পাঁচটা লেয়ার করেছি। সয়াবিন এখানে, এই যে সয়াবিন, সয়াবিন এখানে দু তিন রকমের আছে, ছোট এবং বড়, এটা মিনি আর এটা বড়। তো আমি ভাবছি একটা মিনি নিই নি আর একটা রেগুলার নিই নি, ব্যাস এই নিয়ে নিলাম। আর জানি না কী লাগবে, আমাকে বাড়ি থেকে ফোন করে বললো যে এইগুলো লাগবে। তো
আর মনে হয় কিছু লাগবে না। তো বন্ধুরা এখানে হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে গেল, চারটে জিনিস নিলাম। এবার এবার যাবো হোল ফুডে, ওখানে একটা দুটো জিনিস আছে ওখান থেকে নিয়ে নেবো। ওখানে মনে হয় মেয়ের কিছু ক্রিম আর মায়ের শ্যাম্পু, ব্যাস হয়ে যাবে। আর পার্কিং দেখে বুঝতেই পাচ্ছেন পার্কিংও ভর্তি, আর লোক চলেই আসছে। চলে এসছি, কোনো গাড়ি লাগবে না আজকে। আর এটা দেখতে পাচ্ছেন এখানে অ্যামাজন, অ্যামাজনে আপনি অর্ডার করতে পারেন। আর এইখানকার বক্স নাম্বার দিয়ে রাখলে, এর নাম হচ্ছে এই যে ভেটারেন্স, যাদের কাছাকাছি বাড়ি তারা এই নাম্বারটা দিয়ে রাখলে এখান থেকে এসে পিক আপ করতে পারে। কত ইজি। আমি কী নেবো এখনো জানি না। দেখি খুঁজে কি নেওয়া যায়, এখানে আপেলগুলো ভালো, দেখছেন আপেলগুলো কত ভালো এখানে। আমি হল ফুডের মধ্যে সাধারণত এখান থেকে আমরা খুব একটা সবজি টবজি নিই না, এখানে সব সবজি ভালো, ফ্রেশ এবং অর্গ্যানিক, কিন্তু দাম প্রচুর, ওই জন্যে যত চেষ্টা করি না নিলে নয়। কিন্তু রিয়া বলল যে মটরশুঁটি, মটরশুঁটি খুব পছন্দ, কিন্তু এখানে মটরশুঁটি আছে দু রকমের, তো কিছু মটরশুঁটি নিচ্ছি এই আর কি। আবার নিচ্ছে নেব ওরা মটরশুঁটি নিয়ে নিচ্ছি। লেবুগুলো দেখুন, এটা অন্য রকমের লেবু, আমি নাম জানি না কী লেবু, সুমো সিট্রাস, এটা পাউন্ডে বিক্রি হচ্ছে তাই না, কতগুলো হচ্ছে এক পাউন্ড হবে। আর এই লেবুগুলো দেখুন, এখানে বিভিন্ন ধরনের লেবু আছে, কত সুন্দর করে সাজিয়ে দেখেছে। এই গ্রেপ ফ্রুট, এগুলো সাইজে বড়, আমাদের বাড়িতে যে গ্রেপ ফ্রুট আছে তার চেয়ে বড়, এগুলো পাউন্ডে বিক্রি হচ্ছে। আর এগুলো তো আরও বড়, এগুলো আরও বড় গ্রেপ ফ্রুট, এগুলো সব মানে ছোট্ট ছোট ফুটবলের মতো। এটা আমি কি জানি না, নতুন দেখছি আজকে। আর কিছু লাগবে না মনে হচ্ছে আমাদের, অবকাঠামো মনে হয় বাড়িতে আছে। ক্রিম আর শ্যাম্পুটা নিয়ে নিই, আমার দেরি হয়ে যাবে। আমাকে বাড়ি থেকে তো বলেছিল যে এখান থেকে বেবি ক্রিম নিতে, কিন্তু পরে অ্যাড হলো যে শ্যাম্পু অ্যান্ড বডি ওয়াশ। তো আমি ভাবছি টু ইন ওয়ান ফ্রেগ্রেন্স ফ্রি, মানে কোনো গন্ধ নেই, ডাক্তার এটাই বলেছিল, তো এটা নিচ্ছি। আর এই যে ময়েশ্চারাইজিং বেবি লোশন উইথ ওট মিল, এটা নিচ্ছি। তো এই দুটো নিয়ে নিলাম এখান থেকে। আর বেবির মায়ের জন্য এই যে এখান থেকে ওইগুলোই পছন্দ করে, কিন্তু একটু কস্টলি এখানে, কিন্তু যাই না এটাই পছন্দ হয়, ওই এটা নাকি ভালো হচ্ছে। তো এই যে শ্যাম্পুটা নিচ্ছি আমি, কন্ডিশনারটা নিচ্ছি না, উপাসটা নিচ্ছি ভিতরে শ্যাম্পু। এই তিনটে জিনিস আমি নিয়ে নিলাম এখান থেকে, আর কিছু মটরশুঁটি নিয়ে নিলাম, হয়ে গেল, এবার বাড়ি যাবো। আমাকে মনে পড়লো একটা জিনিস দেখাবো আপনাদেরকে, এখানে
হোমিওপ্যাথি অনেক মেডিসিন পাওয়া যায়, হোমিওপ্যাথি মেডিসিন। তো একজন দাঁড়িয়ে আছে ওর সামনে, ওই জন্য দেখাতে পাচ্ছি না। ঠিক এই লাইনটা আমি দেখাচ্ছি অন্য দিক ক্যামেরা করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই হিমালয় ইন্ডিয়ার অনেক প্রোডাক্ট আছে এখানে, কিন্তু এগুলো হোমিওপ্যাথি না, এগুলো ওইগুলোর সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, ওই জন্য দেখাতে পাচ্ছি না, জানি না এগুলো হোমিওপ্যাথি কিনা। লোকটা সরে গেলেই দেখাচ্ছে। এগুলো ত্রিফলা, এখানে টার্মারিক সব কিছু, বেজিল, এগুলো নাম আমি উচ্চারণ করতে পারছি। এই যে একেনেসিয়া, যারা হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে জানেন তারা বুঝতে পারবেন। তো আমি দেখি লোকটার পাশ দিকে দেখাতে পারি কিনা। এই যে এখানে হোমিওপ্যাথি ওষুধ পাওয়া গেছে, অনেক রকমের আছে এখানে। ঠিক আছে, লোকটা সরু, তারপর দেখাচ্ছি। লোকটা সরে গেছে বলতে বলতে। এই যে হোমিওপ্যাথি এখানে একটা সেকশনে প্রচুর লেখাও আছে হোমিওপ্যাথি মেডিসিন। তো যারা জানেন তারা এখান থেকে নিয়ে যান, কিসে কী ব্যবহার করা হয়। আমরা আগে ভাবতাম হোমিওপ্যাথির কদর করে না অনেকে, কিন্তু এখানে দেখুন যাই হোক, এটা দেখানোর ছিল। তো বন্ধুরা, বাজার করা হয়ে গেল এখানে। আজকে সব জায়গায় তাড়াতাড়ি বাজার করা হয়ে যাচ্ছে, খুব অল্প অল্প করে বাজার করছে। তো এবার বাড়ি যাচ্ছি, মানে বাড়ি মানে কি কুমনে, ওদেরকে তুলবো, বাড়ি যাবো। তো আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি, আর আজকে অন্যরকম ভাবে ভিডিওটা শুরু করলাম, মানে আপনাদের সঙ্গে সামনে থেকে কথা বলিনি, তো ক্যামেরার পিছন থেকেই আপনাদের সঙ্গে কথা বলছিলাম। আর আমার ছেলে তো কুমনে গেছিল, তো আমার ছেলে বাড়ি চলে এসেছে, ওই যে বসে বসে এখন টিভি দেখছে। আর আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, কিন্তু কান্না করছে না, তাকিয়ে আছে এইদিকে যে মা কখন কোলে নেবে। আর আজকে আমি পাস্তা সিদ্ধ করেছি, সেটা তো আপনাদের দেখালাম। তো পাস্তাটা রান্না করছে আমার হাজবেন্ড, ওই রান্না করলে ভালো হয়। আর কি কি বাজার নিয়ে এসেছে আমি এখনো দেখিনি, যে কি কি বাজার নিয়ে এসেছে, তো ভাবছি আমিও দেখি আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে আমারও দেখা হয়ে যাবে, আপনাদেরও দেখা হয়ে যাবে। আপনারা হয়তো দেখেছেন যে কি কি বাজার করে নিয়ে এসেছে, আমি তো দেখিনি, তো আপনাদের সঙ্গে সঙ্গে আমিও দেখে নিই। সারপ্রাইজ, কি সারপ্রাইজ সেটা দেখতে হবে। ও ডাল নিয়ে এসেছে, মুগ ডালটা আমাদের লাগে সবসময়, মুগ ডাল সিদ্ধ খেতে আমার ছেলে ভালোবাসে, আমাদেরও ভালো লাগে মুগ ডাল সিদ্ধ। আর নিয়ে এসেছে সোয়াবিন, লঙ্কা একদম বাড়ন্ত ছিল বাড়িতে, একটাও ছিল না ফ্রিজের মধ্যে, এই যে লঙ্কা নিয়ে এসেছে। আর সোয়াবিন নিয়ে এসেছে, বড় সোয়াবিন নিয়ে এসেছ, দু প্যাকেট মাত্র, তো এই যে বড় সোয়াবিন আর ছোট সোয়াবিন নিয়ে এসেছে। আর সর্ষের তেলও বাড়ন্ত ছিল আজকেই, আজকে সর্ষের তেল খাওয়া যায়, আজকে তো আমরা, ও আজকে আপনাদের সঙ্গে বলা হয়নি, আমাদের অসহজ শেষ হয়ে গেল আজ, আমাদের নোক টোক তারপরে ঘরটা সব পরিষ্কার করেছি আজকে, ওই জন্য আপনাদের সামনে মানে ক্যামেরার সামনে এসে কথা বলতে পারিনি। আর আজকে থেকে আমরা হলুদ দিয়ে খেতে পারবো। আর এই যে সর্ষের তেল, বাবা ব্যারেলটা তো বড়, এই যে সর্ষের তেল নিয়ে এসেছে, তো আমরা এই সর্ষের তেলটাই ব্যবহার করি। কি আর কি কি নিয়ে এসেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আর নিয়ে এসেছে মেয়ের জন্য ক্রিম, তো এতদিন আমি মেয়েকে মুখে ক্রিম মাখাইনি, ঠান্ডার ক্রিম, গায়ে কোনো লোশন টোশন মাখাইনি,
তেলই মাখাচ্ছিলাম, কিন্তু তেল যখন মাখাচ্ছিলাম না, হুড়ুর এখানে টেখানে সব এই যে এখানে লাল হয়ে গেছিল, চোখের পাশে সেই ঘামাচির মতন কি সব উঠেছিল, তো ওই জন্য তেল মাখানো বন্ধ করে দিয়েছি। ভাবছি কালকে থেকে আবার তেল মাখাবো। তো এইটার মধ্যে কোনো মানে এটা হচ্ছে হোল ফুড থেকে নিয়ে আসা হয়েছে। তো আমি ডাক্তারের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে কি ধরনের ক্রিম আমি ওকে মাখাতে পারবো, তা উনি বলেছিল যে কোনো গন্ধ গন্ধ ছাড়া কি 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 বলেছিল জানো, ফ্র্যাগ্রেন্স মানে গন্ধ, কোনো গন্ধ ছাড়া কি ফ্র্যাগ্রেন্স ফ্রি, গন্ধ ছাড়া ক্রিম মাখাতে বলেছে। তো ওই জন্য আর্টিফিশিয়াল কোনো গন্ধ থাকবে, আর্টিফিশিয়াল কোনো গন্ধ ছাড়াই যে ক্রিমগুলো সেগুলো মাখাতে বলেছে। তো ওই জন্য এই হোলপুর থেকে এই ক্রিমটা নিয়ে আসতে বলেছিলাম। আর আমার জন্য আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে, আর মেয়ে হওয়ার পর থেকে না ভীষণ চুল উঠছে, ভীষণ চুল উঠছে। মাঝখানে চুল ওঠা একটু কম হয়েছিল, কিন্তু মেয়ে হওয়ার পরে আবার চুল উঠছে, একদম পুরো টাক হয়ে যাবে। আর আমার জন্য এই শ্যাম্পুটা নিয়ে এসেছে, আর আমি এই শ্যাম্পুটা আগেও ইউজ করেছি, খুব ভালো। হোল ফুডের শ্যাম্পুই আমি ব্যবহার করি। ও তুমি মটরশুঁটি নিয়ে এসেছো? কোথা থেকে? অল ইন্ডিয়ান স্টোর থেকে? হোল ফুড থেকে? হোল ফুড থেকে? হোল ফুডে পাওয়া যায় মটরশুঁটি? আর আমার ভীষণ প্রিয় একটা জিনিস, ভীষণ প্রিয় জিনিস এই ইয়ে মটরশুঁটি, খুব ভালো লাগে মটরশুঁটি খেতে। আর আমাকে যদি সারাদিন কিছু খেতে না দিয়েও যদি শুধু মটরশুঁটি দিয়ে বসিয়ে রাখে, আমি মটরশুঁটি খাবো সারাদিন, এতটা প্রিয়। তুমি আমাকে সারপ্রাইজ দিলে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আমার মেয়ের জন্য ইয়ে নিয়ে এসেছে, শ্যাম্পু বডি ওয়াশ, তো এটাও হোল ফুড থেকে নিয়ে এসেছে। আপনাদের হয়তো দেখিয়েছে, তবুও আমি আরেকবার দেখিয়ে দিলাম। তুমি দেখেছিলে? তো আমিও দেখিয়ে দিলাম। আর এটাও কোনো এটা গন্ধ ছাড়া মানে আর্টিফিশিয়াল কোনো গন্ধ ছাড়া এই বডি ওয়াশটা, তো এটা এবার থেকে ইউজ করব। কয়েকদিন আগে আমি জনসনের শ্যাম্পু মাখাচ্ছিলাম, বডি ওয়াশ মাখাচ্ছিলাম, তো এবার থেকে আর মাখাবো না, এবার থেকে এইগুলোই মাখাবো। তো চলুন এখন একটু পরেই খাওয়া দাওয়া হবে। আর আমি তো পুজো মানে আমি সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, আর এগুলো আমি গুছিয়ে রেখে দিই, পরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তো আমাদের ডিনারে আছে নুডলস, চিবিয়ে চিবিয়ে খা। চিবা গিলছে, চিবাচ্ছে না। আমি চিবাচ্ছিলাম তো, এটা হচ্ছে পাস্তা। পাস্তা না, নুডলস। বাবা মা দুজনে মিলে রান্না করেছে এটা, দুজন আগে আমি শুরু করেছিলাম, আগে আমি সিদ্ধ করেছি। আমি মাছ খাই, আমি মাছ খাই বাবা, মা শুরু করেছে, আমি ইন বিটুইন এন্ড মম ফিনিশ। না তুমি ফিনিশ করেছো, আর একজন এখানে, ওটা ধুয়ে দাও। জি জি জি, লেগে গেছে, এটা লেগে গেছে। প্রথমে এটা খেতে পারবে? নোংরা দিয়েছে? নোংরা দেয়নি, লালা দিয়েছে, লালা দিয়েছে। আর এখানে বুনু, এখানে বুনু কি করছে? এখানে বুনু খেলা করছে, এই লালা পোস্টটা ওকে পড়িয়ে দিয়েছে, কিন্তু ঘুরে কোন দিকে চলে গেল কি। হ্যাঁ দাও, ওটা দাও। কই খেলনাটা কোথায়, কোথায়? সবাই কি সুন্দর সুন্দর খাবার খাচ্ছে, আর আমাকে খেলনা দিল? তো এখন খেলনা নিয়ে খেলা করতে শিখে গেছে, তো ওর জন্য এরকম ছোট্ট ছোট্ট খেলনা কিনে নিয়ে আসতে হবে যে খেলা করতে পারে। এটা এটা সোজা করে দিই, সেজা করে দিই, এবার খেলা করো, শুধু মুখে দেবে, মুখে দিয়ে খেলা করবে। তুমি কি এখন ঘুরতে যাবে? এখন ঘুমাতে হবে না, কোথায় যাবে হাঁটতে? ও সরি, এ সরি, খুলতে পারবো আমি?
তো আজকে প্রথমবার ফার্স্ট টাইম আমি আমার মেয়েকে ক্রিম মাখাচ্ছি, জানি না শুট করবে কিনা, তো ব্যবহার করে দেখি। এইটুখানি মুখে বেশি হয়ে গেল মনে হয়। নাক নাক নেই, কুইকে দাও তো মুখটা মুছে দি। সেই এটা দাও না, বুঝে বুঝে লালা বেরিয়েই যাচ্ছে, লালা বেরিয়েই যাচ্ছে। বাহ, তো সারা শীতে কিছু মাখায়নি, এই প্রথম এই যে ক্রিম মাখাচ্ছি, কি হচ্ছে দেখো। বেশি হয়ে গেছে, গন্ধ আসে মনে হচ্ছে। বেশি হয়ে গেল মনে হচ্ছে, থ্যাবড়া নাক, বাবার মতো থ্যাবড়া নাক। মার নাকও তো সুন্দর না, তো নাকটা হবে কি করে, এত সুন্দর নাক। এ বাবা কি সুন্দর লাগছে, ক্রিম মেখেছে, কি সুন্দর লাগছে ক্রিম মেখে। কি করছো, অমন করছো কেন, তুমি অমন করছো কেন, দেখি ভুরুটা একটু ঠিক করে দিই, ভুরুটা ঠিক করে দিই। কি ভাবছে কি জানি। তো আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি, আর আজকে প্রথম ফার্স্ট টাইম আমার মেয়ের মুখে ক্রিম মাখিয়েছি। আর ওর দাদা তো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ, আর ও ঘুমিয়ে পড়েছিল, তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো, এখন একটু খেলা টেলা করবে, তারপরে আবার ঘুমাবে। তার মানে এখনো দেরি আছে আমার মেয়ের ঘুমাতে। আর এখন কটা বাজে বলুন তো, এখন মনে হয় 12টা বাজতে যায়। হ্যাঁ, 11:51, তো 11:30টার দিকে ঘুম থেকে উঠেছে। আর ওকে ওর মুখে ক্রিম ক্রিম মাখিয়ে দিলাম, ক্রিম মাখানোর পর কেমন করছে দেখুন। আর আমি কি বলুন তো, আপনাদের ভিডিও দেখতে পাচ্ছি না, আর আপনাদের ভিডিও দেখার পর যেই আমি কমেন্ট করছি, এই কয়েকদিন ধরে 3-4 দিন হলো আপনাদের ভিডিও দেখার পর যখনই কমেন্ট করছি, কিন্তু আমার কমেন্ট আপনাদের ভিডিওতে শো করছে না। তো দুই তিনবার করে ভিডিও দেখছি, কমেন্ট করছি, তবুও আমার কমেন্ট শো করছে না, জানি না কেন এমন হচ্ছে। অনেকদিন আগে এমন হয়েছিল কিন্তু ঠিক হয়ে গেছিল, আবার এমন হচ্ছে। আর ভিডিও দেখার পর কমেন্ট করার পর যদি কমেন্ট শো না করে খুবই খারাপ লাগে। আর কি বলুন তো, আমার মেয়ে হওয়ার পর এত চুল উঠছে, কি করবো কি জানি। ছেলে হওয়ার পরে তো চুল উঠেইছিল, টাক তো বেরিয়েই গেছে, মেয়ে হওয়ার পরে যদি আবার ওই রকম চুল ওঠে তাহলে এক মাথায় একটাও চুল থাকবে না, একদম পুরো টাকলু হয়ে যাব। হ্যাঁ, এই কয়দিন হলো ভীষণ চুল উঠছে। আর আপনাদের যদি জানা থাকে যে চুল উঠছে, চুল যাতে না ওঠে, সেরকম হোম রেমিডি বা কোনো তেল কিছু যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি ভাবছি কি করবো এই চুলের জন্য, একদম ফাঁকা হয়ে যাবে। মেয়ে ছেলে হওয়ার পরে তো অনেকটাই চুল উঠে গেছে, চুলগুলো হালকা হয়ে গেছে, আবার মেয়ে হওয়ার পর চুল যদি ওঠে এই চুলগুলো থাকবে না, আমার শখের চুল। তো এখন আমার মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করব, এখন যদি লাইট জ্বালিয়ে আপনাদের সঙ্গে গল্প করি তাহলে আর আমার মেয়ে ঘুমাবে না। উরে বাবা, দেখুন খেলা। আর আজকে ঘুম থেকে ওঠা
তো আজকে ঘুম থেকে ওঠা আজকে বিকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু চুপচাপ ছিল। আমরা ভাবছিলাম কি হলো, কেন এত চুপচাপ আছে। বাবা, তারপরে এখন ঘুম থেকে ওঠার পরে দেখছি ভালোই, মানে ভালো কথা টথা বলছে। কথা বলছে মানে কি, ও যে ভাষায় কথা বলে। ওরে বাবা, সবাই ঘুম, সবার ঘুম ভেঙে যাবে, এত জোরে জোরে চেঁচালে সবার ঘুম ভেঙে যাবে। আর ওর দাদার কালকে স্কুল, কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, ওই জন্য ও দাদা আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আপনারা বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন আর স্যানিটাইজার ইউজ করবেন, কারণ এখন বাইরের অবস্থা খুবই খারাপ। তো বাই, দেখা হবে একটা নতুন ব্লগে। তুমি বাই বলে দাও। Bye, Bella. Bye. Bye. ঠিক আছে, দেখাবো একটা নতুন ব্লগে।